প্রথমে যখন আমি কোনো জিনিস দেখি জিনিসটার আমি টাকা এসে তারপর লোকটা এমন ভাবে জিজ্ঞাসা করি টাকাটা তার কিনা যাতে সে বুঝতে না পারে আমি কোন জিনিসের কথা কইতেছি তারপর লোকটা তো কইবো যে টাকাটা তার না তারপর জিনিসটা কি দাঁড়াইলো কি দাঁড়াইলো যেহেতু লোকটা নিজ মুখেই কইল যে টাকাটা তার না তার মানে কি আমি চাইলে টাকাটা নিতে পারি আমি কারোর কাছে কোনো দায়িত্ব কি করছি আমি ওই মহিলার নাকফুল চুরি করছিস তো মহিলার নাকফুল চুরি করুন না কি করুন আমরা কোথায় কেন কি ফেসলাইন করতে গেছি চুরি তো করতে গেছি চুরি যে করতে গেছো চুরি করতে গেছি ঠিক আছে কিন্তু মানুষের জিনিস না মানুষের টাকা চুরি করতে গেছি বুঝছি না আমার নজর হইতেছে জিনিসের প্রতি আর আপনার নজর টাকার প্রতি জিনিস বিক্রি করার টাকা আনার যে রিস্ক এবং সময় নষ্ট এগুলো কোন ব্যাপারে করতে চান আরে ব্যাটা বিষয়টা তা না শোন প্রথমে যখন আমি কোনো জিনিস দেখি জিনিসটার আমি টাকা এসে তারপর লোকটা এমন ভাবে জিজ্ঞাসা করি টাকাটা তার কিনা যাতে সে বুঝতে না পারে আমি কোন জিনিসের কথা কইতেছি তারপর লোকটা তো কইবো যে টাকাটা তার না তারপর জিনিসটা কি দাঁড়াইলো কি দাঁড়াইলো যেহেতু লোকটা নিজ মুখেই কইল যে টাকাটা তার না তার মানে কি আমি চাইলে টাকাটা নিতে পারি আমি কারোর কাছে কোনো দায়ী থাকলাম না ফ্রেশ থাকলাম কিন্তু সে যদি বুঝা ফেলায় যে ওই জিনিসটা তার নাম্বার তার জিনিস ইন্ডিকেট করছে এখানে তো টেকনিক এমনভাবে তোর এই জিনিসটার দিকে টেকনিক করার লুক দিতেই বোঝ যাতে লোকটা বুঝতে না পারে তুই কোন জিনিসটার দিকে ইঙ্গিত করতেছস বুঝোস নাই লোকটা তখন বুঝবো না যে কোন জিনিসটার কথা তুই কইতেছস লোকটা কইবো যে টাকাটা আমার না কিন্তু তুই তো ওই লোকটা জিনিসটারই কইতেছস টাকাটা তার কিনা স্যার এই শিক্ষা আজকে আপনি আমাদের দিলেন আমার জীবন আর পিছন দিকে তাকাই দেবো না দেখেন না আমি করি ডাকি আগে টেস্ট পরীক্ষা পাস কর তারপর বুঝুন কি শিখছস কি বুঝছস কি দেখতেছস কি আমি দেখতেছি টাকা আপনি দেখেন মোবাইল কেমনে কি কত টাকা দেখতেছিস তুই একশো টাকা কয়টা নোট দেখতেছিস আমার নাকি ফাউল পেঁচাল পাস তুই একটা মোবাইলের বদলে তুই একশো টাকার নোট একটা দেখোস ওই জায়গায় যদি একটা মোবাইলে হেডফোন হতো তাহলে আমি বুঝতাম যে হেডফোনের বদলে তুই একটা একশো টাকার নোট দেখছিস একটা মোবাইলের বদলে তুই একটা একশো টাকার নোট দেখোস আমার শিখাস তুই